হ্যালো বন্ধুরা, আমার নাম প্রসেনজিৎ আর আপনারা দেখছেন টেক হেল্প বাংলা। বন্ধুরা, আজকে আমরা এই সার্কিটটা বানানো শিখব। এটা একটা মিউজিক্যাল এলইডি সার্কিট। তাহলে চলুন শুরু করি আর এই সার্কিটটা বানানো শিখে নি। বন্ধুরা, এটা বানানোর জন্য সব থেকে প্রথমে আমাদের নিতে হবে 6টা এলইডি বাল্ব, দুটো লাল কালারের, দুটো হলুদ কালারের আর দুটো সবুজ কালারের। তারপরে এই 6টা এলইডির 6টা নেগেটিভ পয়েন্টস আমরা একসাথে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে 6টা 330 ওহম রেজিস্টার। তারপরে এই 6টা 330 ওহম রেজিস্টার আমরা এই 6টা এলইডি বাল্বের 6টা পজিটিভ পয়েন্টস এর সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে দুটো 470 UF 25 ভোল্ট ক্যাপাসিটার। তারপরে একটা ক্যাপাসিটারের নেগেটিভ পয়েন্টটা আমরা দ্বিতীয় ক্যাপাসিটারটার পজিটিভ পয়েন্টের সঙ্গে সোল্ডার করে দেব। তারপরে এই ক্যাপাসিটারটার নেগেটিভ পয়েন্টটা আমরা এই পয়েন্টটার সঙ্গে আর এই ক্যাপাসিটারটার পজিটিভ পয়েন্টটা আমরা এই পয়েন্টটার সঙ্গে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে দুটো 1N4007 ডায়োড। তারপরে একটা ডায়োডের ক্যাথোড পয়েন্টটা আমরা এই পয়েন্টটার সঙ্গে আর দ্বিতীয় ডায়োডটার অ্যানোড পয়েন্টটা আমরা এই পয়েন্টটার সঙ্গে সোল্ডার করে দেব। তারপরে এই ডায়োডটার ক্যাথোড পয়েন্টটা আর এই ডায়োডটার অ্যানোড পয়েন্টটা আমরা একসাথে এমন ভাবে সোল্ডার করে দেব। তারপরে দেখুন, এবার আমাদের নিতে হবে আরো 5 পিস 1N4007 ডায়োড। তারপরে একটা ডায়োড আমরা এই পয়েন্টটার সঙ্গে আর এই পয়েন্টটার সঙ্গে সোল্ডার করে দেব। তারপরে সেকেন্ড ডায়োডটা আমরা এই পয়েন্টটার সঙ্গে আর এই পয়েন্টটার সঙ্গে সোল্ডার করে দেব। তারপরে থার্ড ডায়োডটা আমরা এই পয়েন্টটার সঙ্গে আর এই পয়েন্টটার সঙ্গে সোল্ডার করে দেব। তারপরে ফোর্থ ডায়োডটা আমরা এই পয়েন্টটার সঙ্গে আর এই পয়েন্টটার সঙ্গে সোল্ডার করে দেব। তারপরে ফিফথ ডায়োডটা আমরা এই পয়েন্টটার সঙ্গে আর এই পয়েন্টটার সঙ্গে এমন ভাবে সোল্ডার করে দেব। তাহলে বন্ধুরা, এই সার্কিটটা তৈরি হয়ে গেছে। তাহলে চলুন এবার এই সার্কিটটাকে চেক করে দেখা যাক। তাহলে বন্ধুরা, এইভাবে আপনারা খুব সহজে একটা মিউজিক্যাল এলইডি সার্কিট নিজের ঘরেই বানাতে পারেন। তাহলে আজ এই পর্যন্তই। আপনাদের সঙ্গে আবার কথা হবে পরের টিউটোরিয়ালে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা, এবং আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্যে।